আপনিও এই আন্দোলনে সামিল হয়েছিলেন চিকিৎসক পরিচয় তো বটেই সঙ্গে আরজি করে প্রাক্তনীয় আপনি সিবিআই তদন্তের নির্দেশ মধ্যে দেওয়া হয়েছে এবং সিবিআই তদন্ত গ্রহণ করে কাজ শুরুও করে দিয়েছেন অনেকগুলো বিষয় ছিল অনেকগুলো বক্তব্য ছিল আন্দোলনের এই মুহূর্তে কি বলবেন সিবিআই তদন্তের নির্দেশের পর দেখুন আমরা তো চেয়েছিলাম যে সু বিচার হোক ঠিক আছে এবং আলটিমেটলি বলতে গিয়েছিলেন যারা এখন কোর্টের সামনে তিনটে অপশন ছিল একটা হচ্ছে রাজ্য পুলিশ যেভাবে তদন্ত করছে সেইটা কথা অথবা তারা এই সিবিআই আদেশ দিয়েছেন এইটা আরেকটা অপশন ছিল যেটা তারা দিয়েছে এবং তারপর আর ছিল সেটা হচ্ছে সেটাও কেউ কেউ বলেছিলেন যে যদি একটা বিচার বিভাগীয় তদন্ত কোন সিটিং জজকে দিয়ে সেটি হতো একটা বিচার বিভাগীয় তদন্ত তা সেটা কোর্ট যেটা ভালো বিবেচনা করেছেন সিবিআই তদন্ত দিয়েছেন কিন্তু আমরা সাম্প্রতিক আমাদের রাজ্যে আরো বিভিন্ন কিছু দুর্নীতির ব্যাপারে মামলা প্রচুর মামলা আছে সেখানে সিবিআই এর যে ভূমিকা যে সিবিআই তদন্ত শেষ করা এবং ঠিকঠাক চার্জশিট দেওয়া তাতে যে সময় লাগে আমরা কিন্তু এই ব্যাপারটা একটা মানে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাপারটাকে সলভ করতে চাইছি তার কারণ আমাদের অতীত অভিজ্ঞতা যেটা আছে সেটা হচ্ছে যে

হাইকোর্ট যেমন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তার পাশাপাশি অনুরোধও করেছে কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক কাজে ফেরত আসার জন্য এই আহ্বানের পর এই বক্তব্যের পর আপনাদের অবস্থান হ্যাঁ এখানে আমরা পক্ষ থেকে যেটা বলতে চাই যে এই যে সিবিআই এর যে নির্দেশ দেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কারণ সিবিআই তদন্ত থাকে এবং একটু পরে ওটা হিমঘরে ঢুকে যায় পশ্চিমবঙ্গের অনেকগুলো কেস এটা চলছে সেটাতে আমরা লক্ষ্য করছি সেটাই হয়েছে স্বাভাবিক ভাবে সিবিআই কতটা কি হবে সেটা আমরা এখনো হয়েছে। হ্যাঁ এখন আমাদের সিজওয়ার তুলে নেওয়ার যে আহ্বান জানানো হয়েছে সেটা আমরা চিন্তা ভাবনা করে দেখবো এবং এটা যেহেতু জুনিয়র ডাক্তারটা করছে মেইনলি ইমার্জেন্সি চালু আছে সমস্ত জায়গাতেই এবং এখানে আমরা দেখবো যে সিবিআই তদন্ত কিভাবে এগোচ্ছে খুব দ্রুততার সাথে এগোচ্ছে কিন্তু যুদ্ধকালীন তৎপরতা এটা হওয়া উচিত ছিল এটা কোর্টকে কেন নির্দেশ দিতে হবে তার আগেই কিন্তু যে বিচার হওয়া দরকার ছিল তদন্ত হওয়া দরকার ছিল উপযুক্ত ইয়েতে কিন্তু সেগুলো করেনি সরকার আমি আপনাদের বক্তব্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কর্মবিরতি কালো কি আপনাদের তরফ থেকে চালিয়ে যাওয়া হবে কিনা এখনো পর্যন্ত কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত কিছু হয়নি স্বাভাবিকভাবে আমাদের জেনারেল বডি মিটিং হবে ছাত্র জুনিয়র ডাক্তারদের সাথেও আমাদের বসতে হবে সিনিয়র ডাক্তার যারা রয়েছে তাদের সাথেও আমাদের বসতে হবে কথা বলতে হবে যেহেতু এই রায়টা কতটা ইমপ্লিমেন্টেড হচ্ছে কত দ্রুততার সাথে কাজ হচ্ছে সেইগুলো না দেখে কিন্তু এখনই আমরা সিদ্ধান্ত নিতে পারবো না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা